চাকরগাঁও জেলা রানী শঙ্কর থানার অন্তর্গত বনগাঁও আবু জাহিদ উচ্চ বিদ্যালয় মাঠে ইসলামী রেনেসা পাঠাগারের উদ্যোগে আয়োজিত দ্বিতীয়তম বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি জনাব আল হাজ নজরুল ইসলাম, সহসভাপতি জনাব আল হাজ কাজী আইয়ুব আলী সরকার, প্রধান অতিথি মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব হাফিজ উদ্দিন আহমেদ, গেস্ট অফ অনার সাবেক সংসদ সদস্য জনাব মোহাম্মদ জাহিদুর রহমান জাহিদ ভাই, উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব শাহরিয়ার আজম মুন্না, অধ্যাপক মোহাম্মদ সাইদুল হক সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ রানী শঙ্কর উপজেলা ও সাবেক উপজেলা চেয়ারম্যান, বিশেষ অতিথিবৃন্দ, অনেক মানুষের নাম দেখতে পাচ্ছি আমরা, এ প্রচন্ড গরমে এমনিতে কষ্ট পাচ্ছি। সম্মানিত অতিথিদের জন্য একবার দোয়া করছি, আল্লাহদের মর্যাদা সম্মান দুনিয়া আখেরাতে যেন উভয় জাহানে বাড়িয়ে দেন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, আলাউ তাম কফালাম আলাইনা বাদাল আকবিন লাখাদনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতনা মিনহু আল-ওয়াতিন ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন। সূরা হাক্কাতের 44, 45, 46, 47 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, আমার এই কোরআনের ভেতরে আমি যে কথাগুলো নিজে জানিয়েছি মুহাম্মদ রাসূলুল্লাহ, যদি নিজের কোনো কথা আমার কোরআনের নামে চালিয়ে দিত যে এইটাও আল্লাহ বলেছেন, আমি কি করতাম জানো? তার ডান হাত আমি আল্লাহ চেপে ধরতাম, কণ্ঠ নালী কেটে ফেলে দিতাম। ঠিক হয়েছে? আমার হাতের দ্বারা আমি ধরতাম, আল্লাহ ডান হাত দ্বারা কথা জানিয়েছেন, এজন্য কারণ এই হাত দিয়ে কিছু ধরলে মানুষ শক্ত করে ধরে, আমরা যেটা দিয়ে স্বাভাবিক সচরাচর বুঝি ওইটা দিয়ে আল্লাহ উদ্ধার নিয়েছে। আল্লাহ বাম হাতের কথা দিলেন না, ওনার তো বাম হাতও আছে না, নেই? ডান হাত যদি কারো থাকে তার বাম হাত থাকবে না? আল্লাহ তাআলা বাম হাতের কথা না জানিয়ে ডান হাতের কথা দিলেন এই কারণে, যেহেতু মানুষ ডান হাত দিয়ে কোনো কিছু ধরলে শক্ত করে ধরে, আল্লাহ পাক আমাদেরকে সচরাচর এটা বুঝিয়ে কারণে তিনি ডান হাতের কথা জানালেন, যে আমি ধরতাম আমার মোহাম্মদ রাসূলুল্লাহকে খুব শক্ত করে, শুধু ধরে শেষ করে দিতাম না, সম্মা লাকতনা মিনহু আল-ওয়াতিন, আমি তার কণ্ঠনালী যেটা দিয়ে কথা বলে এটা কেটে ফেলে দিতাম। ও ঠাকুরগাঁও বাসী, একটু বিবেক খাটান তো, আকাশের নিচে জমিনের উপরে যার স্থান, আল্লাহর পরে যার মর্যাদা, কোনোদিন আল্লাহ তাকে ধমক দিয়েও কথা বলেননি, নাম ধরেও ডাকেননি, নাম ধরে ডেকেছেন সঙ্গে সঙ্গে রেসালাতের ঘোষণা দিয়েছেন। ঠাকুরগাঁও বাসী, ছোট এবং দুর্বল মনে না করে, অত্যাচার না করি, এই টেন্ডেন্সি যাদের ভেতরে কাজ করছে আল্লাহ তুমি তাদের পরিবর্তন করে দাও, বলেন আমিন। অন্য ধর্মের লোক হলে, যদি পৃথিবীর অন্য কোন ধর্মের অনুসারী হয়, কোন মুসলমান যদি সংখ্যালঘু ওই জাতির উপরে অত্যাচার জুলুম নির্যাতন হে প্রতিপন্ন করে তাদের অধিকার নষ্ট করে,
নবীজি জানিয়েছেন কিয়ামতের দিন আমি নিজে ওই হিন্দু লোকটার পক্ষ নিয়ে তোর বিরুদ্ধে মামলা দেব। সুতরাং এদেশে যারা আছেন তারা আমাদের জন্য আমানত, দুঃখজনক হলো সত্য, এই আমানতের ভেতরে কিছু শৃঙ্খল বিশৃঙ্খল উল্লোক মার্কা লোক আছে, এরা আজ অনেকেই মুসলমানদের বিরুদ্ধে উল্টা পাল্টা ষড়যন্ত্র করছে। আল্লাহ যেন তাদেরকে বুঝ দেন মানুষ হিসাবে। আরে ভাই আপনি যাই বলেন না কেন, পৃথিবী উল্টিয়ে গেল, আমরা একই দেশের লোক। সুতরাং ফরিদপুরের এই ঘটনা বিচ্ছিন্ন, এটা যারাই ঘটিয়েছে, আমরা যারা দায়িত্বে আছে প্রশাসনে আদালতে বিচার ব্যবস্থার উপরে আমাদের আস্থা আছে, আমরা নিজের হাতে আইন তুলে না নিয়ে বলবো এদেরকে আপনারা শাস্তির আওতায় আনেন, তাহলে বাংলাদেশ এমনিতেই শান্ত হয়ে যাবে। এ পাশের থানাতে আমি জেলখানায় থাকাকালীন শুনেছিলাম, এখানে অনেকগুলো হিন্দুদের মন্দির বাড়ি ঘরে অনেকে আগুন লাগিয়েছে, না এটা ঠিক না। অন্য কাউকে ডাকে, ওদের দেব দেবতাকে ডাকে, আর আপনি যদি ওদের গালি দেন, ওরা না বুঝে শেষে আমি আল্লাহকে গালি দিয়ে ফেলবে। এই জন্য এটা করা জায়েজ নেই। ওদের বাড়ি ঘর মন্দির উপাসনালয় ভেঙে দেওয়া গুড়িয়ে দেওয়া তো হারাম, এমনকি ওদের দেবতাকে গালি দেওয়াও জায়েজ নেই। যে মুসলমান জাতির জন্যে অন্য ধর্মের দেবতাকে গালি দেওয়া জায়েজ নেই, সেই মুসলমানের জন্যে ওদের বাড়ি ঘর ভাঙা কোন ক্রমে জায়েজ নয়। আমরা বিশ্বাস করি এবং এই কথা বলি, হিন্দুদের বাড়ি ঘরে যারা আগুন লাগিয়েছে এরা কোনো মুসলমান না, খোঁজ নিয়ে দেখবেন হয়তো নিজেরাই নিজেরাই কাজ করতে পারে। সূক্ষ্মভাবে যারা দাঙ্গা লাগানোর চেষ্টায় আছেন এদেশে, আমরা মুসলমান হিন্দু যাই বলেন যত জাতি এদেশে আছি, আমরা এখন সব ভাতৃত্বের বন্ধনে একেবারে আপন আপন হয়ে থাকছি। এটাকে ধ্বংস করার জন্য সূক্ষ্মভাবে যারা ষড়যন্ত্র করছেন আপনারা থামেন। একবার যদি দেশের জনগণ জেনে ফেলে যে আপনি দাঙ্গাবাজ, শেষে তার কাটাও পার হতে পারবেন না। আল্লাহ আমাদেরকে বুঝ দেন। আমি আজকের আমার তেলাওয়াত কি দয়াত আপনারা শুনে রে অনেকে বুঝেছেন, এটা জান্নাত সংক্রান্ত বিষয়ে আলোচনা হবে। আজ কয়েকদিন আগে কথা বলেছিলাম জাহান্নামের বিষয় নিয়ে, আজকে আমরা কথা বলবো জান্নাত আল্লাহ পাক বানিয়েছেন একটা, তার স্তর দরজা বানিয়েছেন একশোটা। কয়টা? সচরাচর আমরা যেগুলো জানি আটটার নাম। আমার এই যে লিখিত বই আমি জান্নাত নিয়ে লিখেছিলাম, 120 পৃষ্ঠার ভেতরে প্রায় 100টার উপরে কোরআন থেকে জান্নাতের স্তর আমি বের করতে পেরেছি। আজকে আমি আয়াত হিসাবে যতটুকু পড়েছি চেষ্টা চালাবো আমার এই জান্নাতের আটটা অন্তত দরজা দিয়ে কারা কোন কাজ করলে আল্লাহ তাদেরকে প্রবেশ করাবে, এটা যেন আমরা অন্তত সর্বোচ্চ যে দরজার নাম জান্নাতুল ফেরদাউস এখানে দিয়ে যেতে পারি। নবীজি আমাদের এই লোভনীয় বস্তু সম্পর্কে আদেশ দিয়েছেন তোমরা জান্নাত কামনা করো আল্লাহর কাছে। অথচ চট্টগ্রাম সিলেট এই দুই বিভাগে অনেক ভণ্ড বের হয়েছে, আমি জান্নাত চাই না জাহান্নামও চাই না, একটা কথা হলো। তুই তো বলতে পারিস যে আমি জাহান্নামে যেতে চাই না, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান। দুনিয়ায় কল্যাণ দাও, আখিরাতে শান্তি দিও, জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচাও। এ কথা বারান দিয়ে বললেও বলা যায় যে জাহান্নাম থেকে বাঁচাও, আমি জাহান্নামে যেতে চাই না। কোন বিবেকে আপনি এটা বলেন যে আমি জান্নাতও চাই না? অথচ নবীজি আমাদের শিখিয়েছেন তোমরা জান্নাত কামনা করো, আর জান্নাত চাইলে তোমরা বলো আল্লাহ জান্নাতুল ফেরদাউসের দরজাটা দিও।
এ কথার সাথে যাদের বাস্তবের জীবনের কথাবার্তার মিল নেই, ওরা বিভ্রান্তিতে আছে, এ কথা বলেন এখন। এটা আজকে এদের দ্বারা শুধু এই ঠাকুরগাঁও থাকছে না, এটা লাইভ চলছে, এখনই চট্টগ্রাম সিলেটে পৌঁছে গেছে। সুতরাং আপনারা বিভ্রান্তিতে যারা আছেন ফিরে আসেন, জান্নাত কামনা করা এটা আল্লাহর নবী শিখিয়েছেন। তাও সে এসে জান্নাত না, জান্নাতুল ফেরদাউসে এই স্থান। আল্লাহ ওদেরকে স্তরে যাওয়ার মতো যে যোগ্যতা গুলো দরকার, আজকে কোরআন থেকে হাদিস থেকে বাস্তবতার সাথে মিলিয়ে দেখবো আমাদের জীবনে আসলে এই ফেরদাউস দিয়ে প্রবেশ করার যোগ্যতা হয়েছে কিনা। এখানে যদি আজকের সভাপতি আলহাজ কি জানো নাম নজরুল সাহেবকে বলা হয় যে জান্নাত কয়টা বলেন তো, বলবে আটটা। কয়টা? অথচ জান্নাত আল্লাহ পাক বানিয়েছেন একটা, তার দরজা বানিয়েছেন, স্তর বানিয়েছেন একশোটার উপরে, আমরা বেশিরভাগ মানুষ জানি আটটা। আসেন তো একটা একটা করে একশোটা পর্যন্ত যেতে যত সময় লাগে থাকবেন, এত সময় থাকা অসম্ভব না, কারণ এ বলতে অনেক সময় লাগে। যেটা কামনা করার জন্য নবীজি আমাদের শিখিয়েছেন তার নাম জান্নাতুল ফেরদাউস। আল্লাহ এর দরজায় এমন সুন্দর ভাবে বানিয়েছেন, এর বর্ণনা এখানে আজকে পড়লাম কোরআনে কারিমে সূরা কাহাফ 107 এবং 8 নম্বর আয়াত আল্লাহ জানিয়েছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস-সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। বলেন আল্লাহু আকবার। খুব মনোযোগ দিয়ে শুনবেন, মনে করছেন এই আয়াত তো সে জন্মের পর থেকে শুনছি না, গতানুগতিক কথা আমি বলছি না, এখান থেকে গুরুত্বপূর্ণ কিছু শিক্ষা আমি বের করবো বাস্তবের সাথে মিলিয়ে। কথা বলেন, আমাদের যার গায়ে লাগবে তাকেই পরিবর্তন হওয়া লাগবে, কারণ বয়ান এখন আর হামজা করছে না, বয়ান করছে সরাসরি আল্লাহ নিজে। আমার মুখ দিয়ে শুধু অ্যাডভার্টাইজ হচ্ছে, আল্লাহ পাক জানিয়েছেন মনে করবেন আল্লাহ নিজে এখানে ওয়াজ করছেন আর আমার মুখ দিয়ে শুধু অ্যাডভার্টাইজ হচ্ছে। আল্লাহর কথা শুনতে হলে যেরকম মন মানসিকতা লাগে, যেরকম কান লাগে, যেরকম স্থিরতা লাগে, ঠিক ওইভাবে করে একটু সময় নিয়ে বসেন। ঘন্টাখানি বসা যাবে না, কষ্ট হচ্ছে আমি তো দেখতে পাচ্ছি, যে এবাদতে কষ্ট বেশি ওই এবাদতে সওয়াব বেশি। আমাদের আল্লাহ দুনিয়াতে যেহেতু এবাদতের জন্য বানিয়েছেন, লাকাদ খলাকনাল অবশ্যই আমি মানুষকে বানিয়েছি কষ্টের পরে কষ্ট সহ্য করে। হে পৃথিবীর মানব মন্ডলী, তোমাদের রব পর্যন্ত পৌঁছাতে হলে কঠোর পরিশ্রমের মাধ্যমে পৌঁছানো লাগবে। আজকের এই ঠাকুর গাঁয়ের মানুষগুলো আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারবে বিশ্বাস করছে কষ্ট দেখে। যারা কষ্ট করে বসে আছেন আপনি বিশ্বাস করতে পারেন আপনার সওয়াব ডবল হচ্ছে। মনে করছেন সওয়াব যখন ডবল হচ্ছে একটু মারামারি করি, পরিবেশ আবার নষ্ট করলে যে আমাদের সওয়াব বেশি, ওইটা নষ্ট হবে গোনাও হবে ডবল, এদিকে হিসাব করে একটু কষ্ট সহ্য করেন। সূরা কাহাফ নামকরণ ঐতিহাসিক প্রেক্ষাপট সানে নজরের যে বিষয়গুলো সব বলতে গেলে গরমে আমিও পারছি না, সব বাদ দিয়ে একবার আমরা তাফসিরে চলে যাই। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা, নিশ্চয় যে বা যারা আমানু ইমান এনেছে,
পৃথিবীতে যারা ভালো ভালো কাজের আঞ্জাম দিয়েছে, এবার আসেন তো আজের দুইটা বিষয় নিয়ে যতক্ষণ পারি আমরা চেষ্টা করি তাফসীর করার। আল্লাহ জানিয়েছেন যারা ঈমান এনেছে না ঈমান পেয়েছে, বলেন বলেন ঠাকুর কার মুসলমানেরা আপনারা ঈমান এনেছেন না ঈমান পেয়েছেন? আল্লাহ তো ঈমান পেয়েছে কথা কোরআনে দেয়নি, যে যারা ঈমান পেয়েছে তাহলে আমাদেরকে ঈমান আনতে হবে। আমরা তো বাপ দাদা মা এদের কাছ থেকে শুধু ঈমান পেয়েছি আর অনেকে শুনে শুনে, না ঈমান পাওয়া জিনিস না, ঈমান আনা জিনিস। আমরা আজকে ঈমান আনতে চাই, আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কবিলতু জামিয়া আহকামিহি ওয়া আরকানি। সমাপ্তবে পড়িয়েছে এই বাক্যগুলো, ওই সময় বুঝি না, এখন দেখি দুনিয়া আখেরাত সব এই বাক্যের ভেতরে ঢুকিয়ে আছে। কেউ যদি বলে আমানতু বিল্লাহ, আল্লাহ আমি ঈমান এনেছি, আল্লাহ পাক বলে চারটা কথা তোর জীবনে থাকা লাগবে, কয়টা? আবার বলেন তো, আমরা ঈমান এনেছি না ঈমান পেয়েছি? যারা ঈমান পেয়েছেন তারা ঈমান আনেন। কিভাবে ঈমান আনবেন? হযরত বেলাল যেভাবে ঈমান এনেছিলেন, হযরত খাবাব যেভাবে ঈমান এনেছিলেন, ওনারা ঈমান আনার পরের পরবর্তী শব্দ কি? কামা হুয়া, আল্লাহর প্রতি আমার ঈমান এনেছি, যিনি যার অস্তিত্ব আমি স্বীকার করলাম, যিনি একজন আছে, আল্লাহ একজন আছে না নেই? এই কথা বিশ্বাস আমরা করি, আল্লাহ একজন আছে। কিয়ামতে এই জবাবটাই আমরা তুলে ধরতে পারব ময়দানে মহাশয়ের, এরকম কোটি কোটি মানুষেরা যখন থাকবে, এর ভেতরে যারা দুনিয়ায় এই কথা স্বীকার করেছিল কামা হুয়া, আল্লাহ একজন আছে, এই কথার দ্বারাই কোটি কোটি মানুষ আল্লাহ জান্নাতে দিয়ে দেবে। আল্লাহ আজকের এই হাতগুলো যেন ওই ময়দানে আল্লাহ এভাবে দোলার তৌফিক দেয়। আরো জোরে বলুন আমিন। কেউ যদি বলে আল্লাহ তোমার অস্তিত্ব আমি স্বীকার করি, আল্লাহ বলেন দ্বিতীয় নম্বরে বিআসমাইহি, আমার যে নাম আছে এইটাও করে মানা লাগবে। আল্লাহর নাম কয়টা? 5000। আমরা তো 99টা শুধু কায়দার পেছনে এটা জানি, তাফসীরে খাজানের ভেতরে আল্লাহর নাম আমি বেশি 1টা 2টা 99টা না 5000। কত হয়তো আমরা সবগুলো জানি না, তাই যেই কয়টা জানেন ওই কয়টা নামের উপরে এবং ওই নামের যে অর্থে, এই অর্থের উপরে আপনাকে বিশ্বাস করবে। কোন মানুষ যদি বলে আল্লাহ তোমার নাম রাজ্জাক, রিজিকের মালিক শুধুমাত্র তুমি আর কেউ না, এ কথাটা প্র্যাকটিক্যাল লাইফে মেলানো অত সহজ না। এটা মেলাতে গেলে অনেকের চাকরির উপরে ভরসা শেষ, ক্ষেত খামারের উপরে ভরসা শেষ, ব্যবসা বাণিজ্যের উপরে ভরসা শেষ। এটা দৃঢ়ভাবে স্বামীদের মতো তার ভেতরে বিশ্বাস আসবে রিজিকের একমাত্র মালিককে। অমামিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, আল্লাহ পাক বলেন জমিনে এমন কোন বিচরণশীল জীব নেই যার রিজকের দায়িত্ব আমি আল্লাহ নিজের হাতে নেইনি। বর্ণনা যদিও দুর্বল, আমি শিক্ষার জন্য বলছি, হযরতে সুলাইমান নবী আলাইহিস সালাম একবার আল্লাহকে বলেছিলেন, আল্লাহ তুমি রাজ্জাক, রিজকের একচ্ছত্র মালিকানা তোমার, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকুল কুওয়াতিল মাতিন, রিজকের মালিক তুমি, এটা আমি বিশ্বাস করি মনে প্রাণে। তুমি যে সবাইকে রিজিক দাও এটাও আমি বিশ্বাস করি। আমি তোমার কাছে একটা আরজি পেশ করি, তোমার যত সৃষ্টি আছে আমি একটা দিন খাওয়াতে চাই, আমাকে যে বিশাল সাম্রাজ্য দিয়েছো
বিশাল ক্ষমতা দিয়েছো, একরার উপরে ভর করে আমি এ দায়িত্ব নিতে চাই। আল্লাহ পাক তিনবার তাকে বলেছিলেন না এটা সম্ভব না। নাসর বান্দা হয়ে যখন বললেন আমি চাই, আল্লাহ পাক বলেন একদিনের দরকার নেই, মাত্র এক বেলার খাবারের দায়িত্ব তোমারে দিলাম, যাও দেখি কেমন পারো। ছয়টা মাসের কথা আছে তাফসীরের ভেতরে। আমি আবার বলছি বর্ণনাটা যদিও দুর্বল, আমি উদ্বুদ্ধ করার জন্য বলছি। শিক্ষাটা কি এখানে? ছয়টা মাসে কাতারে খাবার রান্না হয়েছে, আল্লাহর পক্ষ থেকে নির্দেশ দিল যে কোনো খাবার রান্না করা হবে, কোনো খাবার যেন নষ্ট হয়ে না যায়। বিশাল খাবারের স্তূপ তৈরি করে রেখে দিয়েছে। ছয় মাস পরে হযরত সুলাইমান ডাকছে, বলে রব্বুল আলামিন তোমার সৃষ্টি জগৎকে তুমি পাঠিয়ে দাও। সমুদ্রের এক বিশাল হাঙর চিংড়ি মাছ ডাক দিয়ে বলে মালিক আজকে খোদা লেগেছে, সকালে তো খাবার দিবে না। আল্লাহ জবাব দিয়েছে মান্নবী সুলাইমান তোমাদের দাওয়াত দিয়েছে যাও। দরবারে এসে বলছে আমার খাবার কোথায়? হযরত সুলাইমান মাছের ভাষাও বুঝতেন, পাখির ভাষাও বুঝতেন, জিনদের ভাষাও বুঝতেন। তিনি বললেন বিশাল খাবারের স্তূপ তৈরি করা আছে, ওখান থেকে খেয়ে চলে যাও। তাফসীরে মুফাসসির লিখেছেন বিশাল খাবারের যে পাহাড় তৈরি করা ছিল, ওই বিশাল মাছ এসে শুধু এক লোকমাতে শেষ করে দিয়েছে। দরবারে সুলাইমানকে বলে নবী সুলাইমান আমার এক লোকমা খাবার হয়েছে, বাকি আর কই? আরে কেন, বিশাল পাহাড় আছে, বাকি লোকমা ওখান থেকে খেয়ে চলে যাও। মা জবাব দিয়েছে বাদশাহ যে খাবার ছিল ওটা আমার এক লোকমা হয়েছে, ওই রকম প্রতিদিন তিন লোকমা করে বিশাল সাগরে আসলো আমার খাবার পৌঁছায়। সুলাইমান নবী সেজদা পড়ে ডাক দিয়ে বলে রব্বুল আলামিন তুমি যে রাজ্জাক, এটা আমি শুধু বিশ্বাস করতাম, আজকে চোখে দেখলাম, তুমি ছাড়া রিজিকের দায়িত্ব পালন করা পৃথিবীর কারো জন্য সম্ভব না। এখানে যে মানুষেরা বিশ্বাস করে আল্লাহ রাজ্জাক, আল্লাহর নাম আছে বিয়াসমাইহি, তাদের ভেতরে রিজিকের ভয় উঠে যায়। মানুষ গুলো আমেরিকাকে, রাশিয়াকে, চীনকে, ভারতকে রিস্কের মালিক মনে করে না। আর বাংলাদেশে এই শ্রেণীর মানুষ মাত্র 115 জন। আমার কথা বোঝেন আপনি? যখন এই বিশ্বাসে বিশ্বাসী মানুষ 115 জন না 51 জন পর্যন্ত তৈরি হয়ে যাবে, যে বিয়াসমাইহি আমি এমন আল্লাহর উপর ঈমান এনেছি যার অস্তিত্ব আছে, যার নাম আছে, 5000 নামকে আমি মনে প্রাণে বিশ্বাস করি এবং মেনে নিয়েছি। রিস্কের দায়িত্ব তখন ভারতকে দেবে না, চীনকে দেবে না, আমেরিকাকে দেবে না, রাশিয়াকে দেবে না। আল্লাহ ছাড়া রিস্কের দায়িত্ব কারো হাতে নেওয়া সম্ভব না। এই কাহিনীটা শোনার পরে ওর বিশ্বাস আরো বেড়ে যাবে। দেশের দায়িত্বে যারা আছেন কারো উপরে ভয় না পেয়ে রিস্কের মালিক আল্লাহকে মনে করে সঠিক পথে কোরআনের দিকে ফিরে আসা দরকার। মহান আল্লাহ আমাদেরকে এখনো রিজিক ওইভাবে পৌঁছাতে পারে। আমরা এই ভয়টার কারণে আজ সত্যকে সত্য বলে তুলে ধরতে পারি না। এই কথা বলে না কেন? 57টা মুসলমান রাষ্ট্র দুনিয়ায় আমাদের প্রধানমন্ত্রী অন্তত সেইভাবে একটু প্রতিবাদ জানিয়েছে এই নিকৃষ্ট জাতি ইহুদিদের বিরুদ্ধে। 57টা মুসলমান রাষ্ট্রের প্রধানরা যদি এতটুকু জানাতো, দেখ ইরান একটা কাজ করছে, সবাই যদি এভাবে রিজিকের দায়িত্ব আল্লাহ তুমি একমাত্র মালিক এ কথা বিশ্বাস করে আমেরিকাকে ভয় না করে, রাশিয়া চীন ভারতের উপরে ভরসা না করে আল্লাহর দিকে ফিরে আসতাম, আল্লাহর কসম ওই মানুষগুলো এমনিতে আল্লাহ মুক্ত করে দিত। তাদের নিজেদের আপন জায়গা তারা বসবাস করতে পারবে না, উড়ে এসে জুড়ে বসে ওদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছে। আমার কথা গভীরে যাচ্ছে কিন্তু আপনি চিন্তা করলেন,
আমরা কিন্তু ঈমান পাইনি, আমরা ঈমান আনছি এখন। আর ঈমান আনার প্রথম পদ্ধতি আল্লাহর অস্তিত্ব স্বীকার করা, আল্লাহর নামগুলো বিশ্বাস করা এবং প্রতিটি নাম প্র্যাকটিক্যাল লাইফে মিলানো। আপনি যেমন রাজ্জাক হিসাবে আল্লাহকে মেনে নিয়েছেন, হাকিম হিসাবে আল্লাহকে মানা লাগবে। হাকিম মানে বিচারক, হাকিম মানে বিচার করার একমাত্র ক্ষমতা কার? আল্লাহু বিয়া হাকামিল হাকিম। আল্লাহ পাক বলেন আমি কি সর্বশ্রেষ্ঠ বিচারক না? আল্লাহর বিচার বাদ দিয়া যারা নিজেদের মন মতো বিচার করছে, আপনি শুধু ঈমান পেয়েছেন, ঈমান আনেননি। আমার মনে হয় কথার অর্থ আপনি না বুঝে আন্দাজে চিল্লালেন, এক কথা বলেন। বিআসমাইর ভেতরে যে 5000 নাম আছে, যেহেতু এসমের বহুবচন আসমা, আজ আমরা 96% মুসলমান এই দেশে বাস করছে, সত্যি যদি আমরা আয়াত অনুযায়ী ঈমান না পেয়ে ঈমান আনতাম, আল্লাহর কসম আল্লাহর আইনগুলো দ্বারা বিচার আমরা দেখতে পেতাম। নবীজিকে আল্লাহ জানিয়েছেন, ফালা রব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। সূরা নিসার 65 নম্বর আয়াত আল্লাহ জানিয়েছেন, হে নবী আপনার রবের নামের কসম, কসম করছেন কে? কার নামে? আল্লাহ নিজেই তার নিজের নামে কসম দিচ্ছেন, তার মানে কথা তো শক্ত। আমি যদি এখন আমার নিজের বংশের নামে, আমার বাবার নামে, আমার নাম হামজার নামে কসম দিয়ে থাকি, বুঝতে হবে বিষয়টা বড় শক্ত বিষয়। আল্লাহ নিজেই বলেন, ফালা রব্বিকা, হে নবী আপনার রব কিন্তু তার নিজের নামে শপথ করছেন। লা ইউমিনুনা, কখনো আপনার ঈমান আনা হয়নি, আপনি মুমিনই হতে পারেননি। হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যতক্ষণ পর্যন্ত নিজেদের ভেতরে কোনো বিষয়ের বিচারক হিসাবে আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে তোমরা না মানবে, শুধু মেনে নিলেই হবে না, স্বতঃস্ফূর্ত ভাবে আনন্দ চিত্তে মানা লাগবে। আজ যারা নবীজির বিচার ব্যবস্থাকে আল্লাহর পাঠানো বিচার ব্যবস্থা মানেন না, আল্লাহর কসম আপনার ঈমানে সমস্যা এখনো বেঁধে আছে। আশা করছি আপনি ঈমান পেয়েছেন, ওটা হবে না, ঈমান আজকে আনবেন। কথা বলে দেখেন, ঈমান আনতে হলে আল্লাহর নাম আছে শুধু বিশ্বাস করে শেষ, প্রতিটি নামের অর্থের সাথে মিলিয়েবেন নিজের জীবনকে। হিন্দুরা 12 মাসে 13 পূজা করে, 33 কোটি দেবতা তাদের, কত হয়তো অনেক হিন্দু ভাইরা তাদের দেবতার নামও জানে না, কিন্তু বিশ্বাস করে যে দেবতার সংখ্যা কত, বলেন না কেন? আমাদের যে আল্লাহ মালিক কয়জন, নাম কত? আমি বললাম না প্রতিটি শব্দ থেকে আমরা শিক্ষা নেবো, এবার আসেন শিক্ষাটা কি? যদিও এই রংপুর বিভাগের জন্য এটা প্রযোজ্য না, এটা রংপুর না, এটা রাজশাহী কি চট্টগ্রাম আর সিলেটের গেলে বলা যেত। আলিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা আল্লাহ পাক বলেন, আমার অনেক নাম আছে, যে কোনো নামে পারো আমাকে ডাকো, কিন্তু সাবধান, আমার নাম যারা পরিবর্তন করে ফেলে, আমার নাম যারা এলহাদ করে, উলট পালট করে, তাদের সাথে তোমরা আমাকে ডাকবা না। কে বলছে?
সুতরাং আল্লাহ আল্লাহ বলতে বলতে তারা হো হো বলে তাদের সামনে মিলে মিশে আর ডাকা যাবে না। আল্লাহর নাম যারা পাল্টিয়ে অন্য নামে ডাকে, এক কথা বুঝতেছে? ঠাকুর বা মানুষ গুলো না বসে আমার মনে হয় এদের বিবেকের উপরে পুকুরে পোশাক দিয়েছে। আর কিভাবে বলা যায় বলেন তো? আল্লাহ নিজে বলছেন আমার অনেক সুন্দর নাম আছে, যে নামে পারো ডাকো, কিন্তু আমার নাম যারা উলট পালট করে ফেলে, আমার নামের সাথে যারা অন্য কিছু মিলায়, এল হাত মানে কি উল্টা পাল্টা করে ডাকা, তাদের সাথে মিলে তোমরা আমি আল্লাহকে ডাক মানা, এই আয়াত আমি এখন বানালাম, বলেন আল্লাহর নাম আছে একটা দুইটা নাম আমরা শুনলাম তাফসীরের ভাষা দিয়ে 5000। আপনার যদি মনে হয় যে আল্লাহ আল্লাহ বলতে কিছু কোন ভালো লেগেছে, এবার আল্লাহ বলবো না রহমান বলবো, বলেন কোনো অসুবিধা নেই। আপনি বলেন ইয়া রহমান ও ইয়া রহিম ও বলেন, অসুবিধা নেই। কিন্তু আল্লাহর নামের সাথে অন্য কাউকে আপনি মেলাতে পারবেন না। ইয়া খাজা ইয়া খাজা, আল্লাহ কোন নাম আছে? রাসূলের নামে শুধু দরুদ পড়া যায়, জিকির করা যায় না? জিকির করা যায় কার নামে? আমি আবার বলছি, আমরা যারা ঈমান পাইনি, ঈমান এনেছি, তারা আমরা আল্লাহর অস্তিত্বকে যেমন স্বীকার করলাম, আল্লাহর নাম আছে এইটাও স্বীকার করা এবং প্রতিটি নামের সাথে আমার প্র্যাকটিক্যাল লাইফ মিলানো। আমি তো রাজ্জাক হিসাবে আল্লাহকে মেনে নিয়েছি, হাকিম হিসাবে আল্লাহকে মেনে নিয়েছি, রব হিসাবেও আমাকে আল্লাহকে মানা লাগবে। তিন নম্বরে কি বলেছিলেন? আমি এমন আল্লাহর উপরে ঈমান এনেছি যার শুধু গুণাগুণ নেই, এই গুণের কার্যকারিতা আছে। হিন্দু ভাইদের দেবতাদের নাম আছে, কিন্তু নামের কার্যকারিতা কিয়ামতের আগে আপনি দেখাতে পারবেন না। এখন যদি বলেন আমার ধর্মকে আপনি ছোট করছেন না, আপনি বাস্তবে মিলান, আমি যতটুকু বাস্তবে দেখেছি, এদিকে তাকান মনাজাতের পরে, পরে 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 বসে বসে বসিয়ে দিতে পারেন না, পরে পরে এ ছাতা বলছেন আমার নিজেই বুঝে যাচ্ছে, গরমে আমার সঙ্গে তরফ স্যার ওরা একবার শুরু করেছে মনাজাতের পরে, ওই যে কি ভেঙে পড়ে গেল না, ওইটা 10 মিনিট সময় দেওয়া হবে, দেখে বাড়ি যাবে নাকি? একটা বাঁশ ভেঙে পড়ে যাচ্ছে এইটা দেখার জন্য যদি আপনি কোরআনের আলোচনা বাদ দিয়ে ওইদিকে তাকাতে পারে, আমার তো মনে হয় এখন যদি আমাদের পরিমণি হেঁকে যেত, আমাকে বাদ দিয়ে ওইদিকে শুনি শুনি বসে ঠিক। রাস্তার পাশে রেখে আমি কাম সাথে গেলাম, এসে দেখি ওর মাথা থেকে পা পর্যন্ত পুরা ভিজা, মনে করলাম খোদার গা ভিজা, না জানি রহমত বরকতের পানি হবে, রহমতের পানি বরকতের পানি টক টক লাগবে কেন? আরে ঝাঁস এরকম একটা উৎকট উদ্ভট গন্ধ কেন? পাশে তাকিয়ে দেখি একটা কুকুর ওর নিচ দিয়ে পানি টক টকছে, এবার টের পেয়েছি কোন
রহমতের পানি, আমার মেজাজ গেল খারাপ হয়ে। ওর দিকে তাকিয়ে বললাম, তুই খোদা না খোদা, প্রসাদ থেকে নিজের মাসাতে পারো না, আমি বিপদে পড়ে আমার মাসা লাগিয়ে দিয়ে এরসব রাগ করে ওরে দিয়েছি এক আসার ফোর নাচ ভেঙে গেছে। নবীজি বলেন, আমার কাছে কেন এসেছ? লোকটা বলে, ইয়া রাসূলুল্লাহ, এদের অসারতা, এদের কল্প কাহিনী, এদের মিথ্যাচার, এদের অজ্ঞতা, এদের সব আমার কাছে এখন স্পষ্ট, এরা কিচ্ছু করতে পারে না, বেকার আমি সময় নষ্ট করেছি, আজকে আমি আলোর সন্ধান পেতে চাই, মেহরবানি করে আমি আপনার কাছে কালেমা পড়তে চাই, পড়িয়ে দেন। আর যারা মানুষ হিসাবে এলাকায় বসবাস করছেন, অন্য সাথীতে যারা আছেন, চ্যালেঞ্জ দিলাম, আপনি যে নাম দিয়েছেন আপনার দেবতার, ওই নাম পর্যন্ত শেষ, নামের কোনো গুণাগুণ কার্যকারিতা আপনি দেখাতে পারবেন না। মনে করেন দরগা ফসলে বরকত দেয়, দরগা রেখে আপনি ফসলের ভেতরে রেখে আসেন, ফসল সহ দরগা চুরি হয়ে যাবে, আমি বানিয়ে বলছি। এই যে মোবাইল ঘড়িটা, যদি মনে করেন দুর্গা এটা পাহারা দেয়, আপনি এই ঘড়ি সহ দুর্গা এখানে রেখে চলে যান, সকালে এসে দেখবেন দুর্গা নেই, ঘড়ি হলে আমরা এমন আল্লাহর উপরে ঈমান এনেছি, তার এমন নাম আছে, নামের গুণাগুণ আছে, মহান আল্লাহর যতগুলো নাম আছে শুধু নাম নিয়েই বসে নেই, প্রতিটি নামের গুণাগুণ এবং কার্যকারিতা আছে। আমাদের ঈমান অনুযায়ী হয়তো আমরা দেখতে পাই না, তাই বিশ্বনবী দেখতে পেয়েছিলেন, বদরের ময়দানে দুহাত উঁচু করেছিলেন, এমন ভাবে তার এই বদরের সাদা জায়গা পর্যন্ত দেখা যাচ্ছিল। বিশ্বনবী ওই দিন দোয়া করেছিলেন, হে রব, 313 জন নিয়ে এসেছিলাম, একটাও কেউ দেখতে পাই না, কোথায় তারা? হযরত আবু বকর নবীজিকে সাদর উপরে দিয়ে দিলেন শরীরের, ডাক দিয়ে বলেন, হে নবী, আপনার 313 জন সাহাবী একটাও মারা যায়নি, সবগুলো বাতিলের ভেতরে বন্টন হয়ে গেছে। সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাম বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কানের কাছে মুক্তা নিয়ে এসে একটা আয়াত শোনালেন, সূরা আনফালের 9 নম্বর আয়াতটা, ইযে তাসতাগীসূনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নি মুমিদ্দুকুম বিআলফিন মিনাল মালায়েকাতি মুরদিফিন। হে নবী, আপনার কান্না বন্ধ করেন, শুধু আকাশের দিকে একটু চোখটা তুলে দেখেন, আল্লাহর সাহায্য, আল্লাহ তার রব নামের কারণে পাঠিয়ে দিয়েছে। তিনি তাকালেন ওই দিকে, তাকানোর পরেই দেখলেন ফেরেশতারা নামতেছে, সকলের হাতে মোটা মোটা ডান্ডা, 22 সিরিয়াল মুরদিফিন, মানে একটার পরে একটা। নবী এবার মুস্কি হেসেছিলেন, আল্লাহ পাঠিয়েছ কত? আল্লাহ পাক বলেন 1000। নবীদের মন শান্ত হয়নি, আল্লাহ পরবর্তীতে আয়াত নাজিল করে বললেন 3000। এরপরও নবীজি সান্ত্বনা পাচ্ছিলেন না, আল্লাহ পাক সর্বশেষ সূরা আলে ইমরানে আয়াত নাজিল করে জানালেন, হে নবী, আমি 5000 পাঠিয়েছি। বদরের ময়দানে আপনার সৈনিক মাত্র 313 জন, আর ওরা গিয়েছিল 1000। আপনাকে আমি 1000 দিয়েছিলাম, আপনার মনে আমি সুখ শান্তি স্বস্তি পাইনি, এই জন্য সর্বশেষ আপনাকে 3-5000 ফেরেশতা সব সত্যিত অবস্থায় একটার পরে একটা আমি আল্লাহ নামিয়ে দিলাম। ফেরেশতা যে নাজিল হয়েছিল তার বাস্তব প্রমাণ, নবীজির কাফের ছিল ওই সময় এক জাসা হযরত আব্বাস, তিনি মুসলমান হওয়ার পরে এসে বলেছিলেন, ভাতিজা তুমি তো জানো আমি তোমার চাচা কেমন শক্তিশালী, কেমন শৌখিন, সোনার বোতাম আমি ব্যবহার করতাম, ময়দানে তোমার যে সৈনিক গুলো আমি তো সবগুলো চিনি, নতুন নতুন কিছু সৈনিক আমি দেখলাম যাদেরকে এর আগে কোনোদিন তোমার আশপাশে আমি ঘুরতে দেখিনি। নবীজি মিসকি হাসলেন, ডাক দিয়ে বলে, চাচা কার কথা বলেন? ওই যে ময়দানে আমি যখন যুদ্ধে লিপ্ত ছিলাম, তাকিয়ে দেখলাম পেছন দিক থেকে কে যেন এসে আমার ঘাড় ধরে শুকিয়ে ফেলেছে,
নবীজি বললেন, কি দেখলে, কাকে দেখলে চাচা? হঠাৎ করে বিশ্ব নবী মোহাম্মদ রাসূলুল্লাহর কাছে জিব্রাইল এসে একটা হাসি দিয়ে চলে গেছে। জিব্রাইলের এই চিহ্নটা দেখার পরে আরবের চাচা আব্বাস বলেছিলেন, ভাতিজা এটা কিছুক্ষণ আগে একটা সৈনিক দেখলাম, কোথায় গেল? যে সমস্ত কাফেররা মরে পড়েছিল বিশ্ব নবী বদরের ময়দানে, কোন দিনের জন্য তিনি আগ্নেয় অস্ত্র ব্যবহার করেন নাই, অথচ যে সমস্ত কাফেরেরা মরা পড়েছিল ওদেরকে কাছে যেয়ে দেখলেন অধিকাংশ গুলো শরীর পুড়ে গেছে। তার মানে ফেরেশতারা যে মোটা মোটা ডান্ডা নিয়ে নেমেছিল, ওটা ডান্ডা শুধু না, ওটা জাহান্নামের পোড়ানো রড ছিল, যার শরীরে লাগিয়েছে ওখানেই অশেষ। নবীজির বিশ্বাস ছিল আল্লাহর উপরে, তার নামের উপরে, কার্যকারিতার উপরে, আল্লাহ বিশ্বাস অনুযায়ী পাঠিয়েছিলেন ফেরেশতা। আমাদের ওই পর্যায়ে যায় না, এখানে ফেরেশতাও আসে না, আমরা দেখতে পাই না। কিন্তু আমরা বিশ্বাস করি বদরের ময়দানে যে ফেরেশতা এসেছিল শুধু বদরের জন্য না, ঈদ তাস্তাগে সোনা এটা মোসারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার কিয়ামত পর্যন্ত আত্মা থাকবে। আমরা যদি আল্লাহর উপরে ঈমান আনতে পারি, সত্যি যদি তার অস্তিত্ব আমরা মেনে নিয়ে তার নামগুলো বিশ্বাস করে কার্যকারিতা কিয়ামত পর্যন্ত আছে এটা যদি সত্যি আমরা দেখাতে পারি, মহান আল্লাহ এখনো ফেরেশতা নাসিল করে সাহায্য করতে পারে। আল্লাহ আমাদেরকে কোরআনে কারিমের আয়াতের বাস্তব কিছু যেন দুনিয়ায় দেখান, বলেন আমিন। বিশেষ করে আজকে ফিলিস্তিনের মুসলমানদের জন্য এটা বড় বেশি জরুরি হয়ে পড়েছে। আর ছোট ছোট বাচ্চারা ওই মরুভূমির পাথরের উপরে লিখতেছে, আল্লাহকে চিঠি দিচ্ছে, আল্লাহ ওয়াজআলনি মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআলনি মিন লাদুনকা নাসীরা। ইয়া আল্লাহ আর পারা যায় না, সত্যের বাইরে চলে গেছে, মা নেই, বাবা নেই, বড় ভাই নেই, বড় বোন নেই, সবাইকে ওরা মেরে ফেলেছে। আমি 2 বছর 2.5 বছর 3 বছরের বাচ্চা কি বুঝি? দুনিয়ায় কেউ যখন এগিয়ে আসে না, আমি তোমার কাছে চিঠি লিখলাম, মহান আল্লাহ তোমার পক্ষ থেকে তুমি আমাদের জন্য সাহায্যকারী পাঠাও। এই জন্যই মনে হয় আল্লাহ ইরানের মনটা একটু নরম করে দিয়েছে। বিশ্বের 57টা মুসলমানদের মন যদি এরকম একটু নরম আল্লাহ করে দিত, অন্তত এখনো যেভাবে সাহায্য করছে অনেকেই, প্রত্যেকটা মুসলিম রাষ্ট্র যদি ইমানের দাবি পূরণ করার জন্য সবাই কাশ্মীরের পাশে দাঁড়াতো, আমরা আজাদ কাশ্মীর পৃথিবীতে দেখতে পেতাম। মরার আগে যেন এটা দেখতে পায় যে আজাদ হয়ে গেছে কাশ্মীর, বলেন আল্লাহ পাক যেন এটা দেখে মরার তৌফিক দেন, বলেন আমি। আমরা যদি আজাদ না হতাম, আমরা যদি মুক্ত হতে না পারতাম, কত কিছু আমরা আজ নিজেদের মন মতো করতে পারতাম না, আপনি টের পাচ্ছেন? ওরা আজ মুক্ত হতে পারে না, আজাদ হতে পারে না, এখানে অনেক কিছু মন মতো করতে পারছে না। মানুষকে আল্লাহ বানিয়েছে মুক্ত জীবন দিয়ে, এটা পাখি না যে খাঁচার ভেতরে ভরে রাখবে, হাত পা ডানা কাটা পাখির মতো শুধু ছটফট করছে। বিশ্বের মানচিত্রে আজ একটা পতাকা দেখতে চাই, যেটাই লেখা থাকবে ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইমান যারা এনেছে এ কথা বলবে, তারা আল্লাহর শুধু নাম বিশ্বাস করবে না, ও সিফাতিহি ওয়া কাবিলতু জামিয়া আহকামিহি ওয়া আরকানি, আল্লাহর যত হুকুম আহকাম আছে আমি সব কবুল করে নিলাম, মেনে নিলাম। আল্লাহর যত আরকান আছে, রকনের বহু বছর আরকান, যত খুঁটি আল্লাহ নাসিল করেছে এই পৃথিবীতে, আল্লাহর খুঁটি হচ্ছে 500 কয়টা? এই যে 1টা 2টা 3টা 5টা খুঁটি দেখতে পাচ্ছেন, এই প্যান্ডেল ঠিক রাখার জন্য, আল্লাহর বিধান এই পৃথিবীতে কায়েম রাখার জন্য 500 কোটি দরকার। ওই 500 কোটি আল্লাহ কোরআনে কারিমে দিয়েছেন,
প্রতিটি খুঁটি আমি মেনে নিলাম, যেখানে খুঁটি দেখবো খুঁটির বাইরে আমি যাব না, এর নাম ইমান আনা। এর নাম কি? আমরা ইমান আসলে পেয়েছি, ইমান আনা পারি না। এটার উপরে আমাদের বাকি জীবন যেন আমরা ইমান এই নিয়ে সেট করতে পারি, বলেন আমি। এভাবে যারা সত্যি ইমান আনবে, দুই নম্বরে যে মানুষগুলো ইমানের দাবি অনুযায়ী এই যে পাঁচশো নাম বিশ্বাস করে নামের কার্যকারিতা আছে মেনে নেন, এভাবে যারা ইমান আনার পরে ভালো ভালো কাজের আঞ্জাম দুনিয়ায় দেবে। আমলের বাংলা অর্থ কাজ, আমল মানে কাজে পরিণত করে দেখাবেন। এখন সলিহাত বহু বছর আল্লাহ দিলেন, ভালো কাজ কোনটা? আমাদের এই বাংলাদেশ, ভারত, পাকিস্তান এই সমস্ত দেশে আমরা অনেকেই মনে করি ভালো কাজ মানে শুধু নামাজ পড়া, রোজা রাখা, ভালো কাজ মানে জিকির করা না। পৃথিবীর সবচাইতে ভালো কাজ হচ্ছে এই পৃথিবীর ময়দানে আল্লাহর বিধানকে এজহার করা, প্রকাশ করা, বিজয়ী করার জন্য চেষ্টা করা। বুঝবেন এগুলো প্রকাশ্য দুশমন, ওদের জোব্বা যতই বড় থাক, ওদের দরবারে যতই মানুষ হোক, ওদের ঘন্টা যত বড় হোক, দিন কায়েমের বিরোধিতা যারা কিন্তু দিন কায়েম করো এই শব্দটা পৃথিবীর যত নবী আল্লাহ পাঠিয়েছেন প্রত্যেকটা নবীকে বলেছেন এটা ফরজ। ইসলামী আন্দোলনের বিরুদ্ধে ফতোয়া দেয় আর ইমানই চলে গেছে, আর ওরাই বলে যে ইসলামী আন্দোলন দুনিয়া যারা করে তাদের নাকি আকীদা ঠিক নেই, ওদের ওয়াজ শোনা যাবে না, কাট কানের ভেজাল শয়তান। বললেন হে নবী আপনাকে আমি ওহি করলাম, আপনি আর সাই করেন দুনিয়াতে দিন কায়েম করবেন। দিন কায়েম মানে শুধু পায়খানায় শুধু খাবার খাওয়াই, শুধু সন্তান জন্ম দেওয়াই না, টয়লেট থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত যেখানে যাবেন ওখানে দিন আছে না নেই? টয়লেটে গেলে দিন আছে, এইটা আপনি মেনে নিলেন যে বাম্পা দিয়ে প্রবেশ করা, দোয়া পড়া, কিছুক্ষণ বসে থাকা, এরপরে গান্দা জিনিস বের করে বের হওয়ার সময় ডান পা দিয়ে বের হয়ে দোয়া পড়া হয়ে গেল না, মানে কিছুক্ষণ পরে যখন বেরিয়ে আসেন ডান পা দিয়ে কি বলেন আপনি? আমি ক্ষমা চাই তোমার কাছে, এতক্ষণ তো তোমার জিকির আজগার করতে পারিনি 10-15 মিনিট, এই জন্য আমি মাফ চাই। নিরাপত্তা দিলেন, বলেন সুবহান আল্লাহ। টয়লেটে যাওয়া আসা বসে থাকা এই কথাগুলো দিন অনুযায়ী হয়েছে না হয়নি বলেন? এইটা শুনে তো অনেকে বাহবা দিচ্ছে, হুজুর বলেন আরো বলেন, দরকার 10 মিনিট বলেন। আর
রাষ্ট্র চালিয়েছিলেন ওইটা কি? ওইটা আপনার কাছে রাজনীতি মনে হয়? ওইটা দিন না। এই যে বোঝার পরও না বোঝার ভান করে থাকেন আপনি মানুষ কি বলেরা, এত সহজ ভাবে বুঝলেন যে দিন, পায়খানায় 10-15 মিনিট একটা দিন হয়ে গেল, বিয়ে শাদি করার সময় দিন হয়ে গেল, সন্তান জন্ম দেওয়ার সময় দিন হয়ে গেল, আর 10 বছর নবীজি ফরান দিয়ে পরিবার সমাজ রাষ্ট্র চালালেন, এইটা আপনার কাছে রাজনীতি মনে হচ্ছে? এইখানে দিন কায়েম করা এটা নফল না, সুন্নত না, ওয়াজিব না, এটা ফরজ, প্রত্যেকের জন্য ফরজ আইন এটা। যে যেখানে আছে ওখান থেকে ওর টার্গেট থাকা লাগবে, আল্লাহর এই জমিনে কি করে আল্লাহর বিধান কায়েম হয়? দেখেন তো ওরা ভালো কাজ বলতে বুঝেছিল আল্লাহর জমিনে দিন কায়েম করা, আর আমরা এই কাজকে দুনিয়ার কাজ মনে করে, এই কাজকে রাজনীতি মনে করে, অনেকে ছেলে মেয়ে স্ত্রী নিজেও যেতে চাই না, এদেরকেও যেতে চাই না। আমি আশা করছি আপনার এই ছোট কথা আপনি বুঝেছেন, না বোঝার ভান করে থাকলে এদিকে আসেন, ঝুড়ি কোলা দিয়ে বুঝাচ্ছেন। আমল এইটাই পৃথিবীর শ্রেষ্ঠ আমল, আমি এটা তো বানিয়ে বলছি, বলেন। আজ এই দেশের 18 কোটি মানুষের 96% মানুষ যারা মুসলমান দাবি করছে, তাদের ছেলেকে মেয়েকে স্ত্রীকে ভাতিজাকে ভাইজিকে যদি এই মনে করে দিতাম যে এই ভালো কাজ সবাই মিলে করো নামাজ পড়ার মতো, এ দেশে দিন কায়েম হতে আর বেশি দেরি হওয়ার কথা। ওই নামাজও পড়ছেন, রোজাও রাখছেন, হজ করে আসেন, জাকাত দেন, বড় জুব্বা গায়ে দেন, আর দিন কায়েমের জন্য যারা আন্দোলন করে এদের কথা শুনলে আপনার কাছে রাজনীতি মনে হয়? বলে দিন কায়েম ভালো না, দরকার না, আমি তো সলিহাত হচ্ছেন আপনার ইমান অনুযায়ী, এটা ভালো কাজ এখান থেকে শুরু করা দরকার। আজকে দিনের বেলায় মাহফিল ছিল দিনাজপুরের কাহারো, ওখানে এই ফাস্তা সাহারাহুর ব্যাখ্যা করতে যে ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু, কি করে আমরা আজ হালালকে হালাল জানার পরও মেনে নিতে পারি না, হারামকে হারাম জানার পরও ছেড়ে দিতে পারি না, কেন পারি না ওর ব্যাখ্যা দিয়েছিলাম। ওখানে যারা বসেছিল অনেকেই বুঝেছে যে আসলেই তো দিন কায়েম না থাকলে ইসলাম যদি বিজয়ী না হয়, হালাল জানার পরও মানা যায় না এমন জায়গা আছে, হারাম জানার পরও মানা যায় না এমন জায়গা আছে, সব যোগ্যতা আমার আছে, ফার্স্ট ক্লাস ফার্স্ট আমি, এরপরও বিশ্ববিদ্যালয়ে ঢুকতে হলে শিক্ষক হিসাবে 35 লক্ষ টাকা আপনার উনিকে দেওয়া লাগবে, এটাকে আমি বেশি বলে ফেললাম, এই যে 40 লাখ টাকা নিয়ে বসে আছে হবে না, অথচ এর চাইতে যার রোল নাম্বার ছিল 72, 82টা ছেলে মেয়ে 72 রোল নাম্বার তার, তার 40 লাখ টাকার কারণে হয়ে যাচ্ছে এই সিয়ারে বসে আরো অবৈধ কাজ সে করার সুযোগ পাবে, আর এ ফার্স্ট কিলার ফার্স্ট এর দেবে না, কারণ এর মা মানে, এই যে জানার পরও আমরা হারামকে হালাল হারাম বলে ছেড়ে দিতে পারছি না, এরকম পরিবেশ দেশে শুধু এই তাই আর নেই? আসকোর্ট কাটাচ্ছে, যান আদালতে যান, 3টা বছর তো আমি দেখলাম, আমার তো মনে হয় আদালতের ঈদ পর্যন্ত টাকা চাই, বিশ্বাস হচ্ছে না, ঠাকুর ঘাট আদালতে যান, কোর্টের ঈদ পর্যন্ত বলবে ওই 10 টাকা দিয়ে যান,
এই জন্য কোরআন যদি বিজয়ী না থাকে এই দেশে আপনি মরেও শান্তি পাবেন, মরণের সময় আপনার ঈমান নসিব হবে না, বেঈমান হয়ে পড়বে। আল্লাহ এই সহজ কথাটাকে তুমি সহজ ভাবে আমাদের ব্রেনের ভেতরে ঢুকিয়ে দাও। এটা রাজনীতি মনে করে জঙ্গিবাদ মনে করে যদি এড়িয়ে যেতে চান আপনি কিন্তু বেঈমান হয়ে মরবেন, কারণ জানেন জীবনে দিন কায়েমের আকাঙ্ক্ষা নেই। নবীজি বলেছেন মরতে গেলে মুনাফিক হয়ে মরবে। আল্লাহ তুমি আমাকে সহ যারা এসেছি আমাদেরকে বাঁচাও, আমরা যেন শাহাদতের মরণ পাই, বলেন আমিন। নেক কাজ এই একটা একটা করে এরকম কোরআনে কারিমে আসে নেক কাজের কথা কয়টা? 500 কয়টা? ঈমান আনার পরে যারা নেক কাজগুলো আঞ্জাম দেবেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আল্লাহ তাআলা বলেন তাদের জন্য আমি জান্নাতুল ফিরদাউস মেহমানদারি করার জন্য রেখে দিলাম। আমার ভাইরা মেহমান যত দামি হয় তার জন্য প্রস্তুতি তত আগে থেকে নেওয়া হয়। আমি এলাকায় আপনাদের মেহমান, যেহেতু তিন বছর ছেলে আর এর আগে এক বছর আসি না, চার বছর পরে আসতেছি, এজন্য এলাকায় ধুম পড়েও গেছে এরকম বেশি। আমার মনে হয় আশপাশে তিন চার থানার ভেতরে খবর নিয়ে দেখেন প্রত্যেক বাড়িতে মেহমান ঘুরে গেছে। এটা জিব্রাইল আসবে এই কারণে বলেন, যেহেতু আপনারা আমাকে দামি মেহমান মনে করেন, মেহমান যত দামি হয় তার জন্য প্রস্তুতিও তত আগে থেকে আট সাত করে নেওয়া হয়। খরচ হচ্ছে আপনাদের এরকম জানিয়েছেন ইমান যারা আনবে এর উপরে আমল করবে, এরা যেহেতু আমার শ্রেষ্ঠ মেহমান হয়ে গেছে, এদের মেহমানদারে যে নজুলা এর ব্যাখ্যায় আমি পড়েছি, এই মেহমানদের জন্য সর্বোচ্চ প্রস্তুতি 70টা গেট আমি আল্লাহ তৈরি করে রাখব। প্রতিটি গেটে আমার 70,000 করে ফেরেশতা পাহারা দেবে, বিশাল বিশাল তোরণ বানানো হবে। ওয়াসিল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি সুমারা, বিশাল বিশাল গেট, ফেরেশতারা প্রতিটি গেটে দাঁড়িয়ে আছে। এই ফেরেশতারা আপনাকে দেখার পরে বলবে আল্লাহর বান্দা চলো চলো যেতে হবে। মনে করবেন যে প্রথম গেট যদি এত সুন্দর হয় এই মনে হয় জান্নাতের গেট। যতটুকু ঢোল ততটুকু ঘটি বাটি লোটা যায় আছে, ব্যাগপত্র নিয়ে বসে পড়বে মানুষ। এমনি কাছে মুফাসসির বলেন মানুষকে বসে পড়া দেখে ফেরেশতারা হাসবে, করেন কি এ তো মেন গেট না, কেবল গেট আরম্ভ হয়েছে। এরকম 70টা গেট আপনাকে পার হওয়া লাগবে। সালামুন আলাইকুম তেবতুম ফাদখুলুহা খালিদিন, শান্তি সম্ভাষণ সালাম দিতে দিতে আপনাকে নিয়ে যাবে ফেরেশতারা। আল্লাহ আমাদের কপালে যেন এটা রাখেন, বলেন আমিন। আল্লাহ পাক বলেন এই মেহমানদারি করার জন্য আমি নিজে সবচাইতে বড় স্তর যেটা জান্নাতুল ফেরদাউস এইটা রেখে দিলাম, খালিদিনা ফিহা, চিরকালের জন্য এই বাগানে তোরা ঘোরাফেরা করবে। লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, কোনদিন আর এই বাগান থেকে তোর বের হওয়া লাগবে না, তোর পরেও আমি আল্লাহ দেব না, বলেন আমিন। যে বড় স্তরের নাম বললাম, বড় দরজার নাম ফেরদাউস, নাম বললাম কি এই জান্নাতের ওয়ারিশ উত্তরাধিকারী। বাবা মারা গেলে যেমন হারুন নিজেই তার বাবার সম্পদের উত্তরাধিকারী হয়ে যায়, এটার জন্য আর গ্রামের লোক টাকা লাগে না। আল্লাহ কোরআনে দিয়েছেন আটটা আগুন দুনিয়ায় যারা অর্জন করবে এই মানুষগুলোর জন্য আমি আল্লাহ জান্নাতুল ফেরদাউস উত্তরাধিকারী হিসাবে ওয়ারিশ মানিয়ে দিলাম। উত্তরাধিকারী যেখানে ঢোকার পরে আর কোনোদিন তার বের হওয়া লাগবে না।
যেভাবে সেভাবেই হোক আল্লাহ আমাদের এই ছোট্ট জীবনটা যেন পার করিয়ে বিশাল বাগানের উত্তরাধিকারী হওয়ার তৌফিক আমাদের কপালে লিখে বলেন আমিন। যারটা গুণ অর্জন করলে এখানে যাওয়া যায়। কোরআনে কারীম থেকে আমি উল্লেখ করছি, দেখেন তো আমাদের ভেতরে পাওয়া যাচ্ছে কিনা। বাদাফালাহাল মুকমিনুনাল্লাযীনা قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون একশোটা যে স্তর আছে জান্নাতের সর্বোচ্চ স্তরের নাম ফেরদাউস, এই দরজা দিয়ে আল্লাহ তাদেরকে উত্তরাধিকারী হিসাবে প্রবেশ করাচ্ছেন। এই পৃথিবীর ময়দানে যারা নামাজের ভেতরে খুশু খুশু পয়দা করে, এখন যে নামাজই পড়ে না তার খুশু খুশু আছে, অন্তত নামাজ পড়বে খুশু খুশু পাওয়া যাবে, সে হবে উত্তরাধিকারী। খুশু খুশুর যে ব্যাখ্যা গুলো পেয়েছে তার অন্যতম ব্যাখ্যা নামাজে দাঁড়িয়ে সে শিকল হয়ে পড়বে। অনেকে এখানে নামাজও পড়ে, নামাজে দাঁড়িয়ে এদিক ওদিকে তাকায়, মশা লাগলে মেরে, কথা বলে দেখেন কয়টা ফ্যান আছে, অনেকে ঘুরতেছে গায়ে লাগে না দেখে একটু ঘুরিয়ে দিত যদি, খুশু খুশু কি এইটা। এক সাহাবি নামাজে দাঁড়িয়ে একটু কাপড় চোপড়ে ভাবে টানছিলেন, বিশ্বনবী বললেন ওর ভেতরে যদি খুশু খুশু থাকতো তখন ওর হাত এভাবে নড়াচড়া করত না। আমরা নামাজে দাঁড়িয়ে একেবারে শীতল পাটির মতো পাথরের মতো এরকম যেন হয়ে যেতে পারি নামাজে। আল্লাহর কসম করেন আমার সামনে নিয়ে এই ছোট জীবনের 3টা বছর যে ছিলাম এক ঘরে, আমি দেখেছি নামাজে যদি খুশু খুশু তৈরি হয় আর সত্যিই যদি মানুষ নামাজে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে দীর্ঘক্ষণ সেজদা মন মতো দিতে পারে, একটা অনির্বচন সুখ আল্লাহ আলাদা তারে দান করে, যেটা স্বামী স্ত্রীর ব্যবহার আপনি পাবেন না। আমার একটা অজানা আবেশ অজানা শান্তি আপনাকে আল্লাহ দান করবে। আজকে সেজদা দেবেন ভোর রাতে, আজান হওয়ার ঘন্টা খানিক দেড় ঘন্টা খানিক আগে ওঠেন, অন্তত 10 রাকাত না 2 রাকাত নামাজ আদায় করেন, বিশাল লম্বা একটা সেজদা 40-45 মিনিট পড়ে থাকেন। মানে কি বলবো, কি বলবেন, মানে ওই আরবিতে কথা বলতে না পারলে বাংলায় বলবেন মনের কথাগুলো, যে আল্লাহ আমার ওই অসুবিধা আছে, ওই ঝামেলায় পড়েছি, আমার ওই অসুখটা হচ্ছে, আমার এরকম মানে টয়লেটের ভেতরে রক্ত পড়ছে, যত রকমের অসুস্থতা আছে অসুবিধা আছে বিপদের কথা আছে, সেজদায় পড়ে যদি চোখের পানি ফেলতে পেরে বলতে পারেন বাংলায়ও দেখবেন একটা আলাদা শান্তি পাচ্ছে। ওটা আল্লাহ সবাইকে দেয় না, যে মানুষগুলো নামাজের ভেতরে খুশু আর খুশু তৈরি করে, ভয় নিয়ে যারা নামাজ আদায় করে। আল্লাযীনাহুম আনিল লাগবি মুরিদুন, এই পৃথিবীতে যে মানুষগুলো অনর্থক কথাবার্তার আকাশ থেকে যারা নিজেদেরকে নিরত রাখে, আজ দোকানে বসলে আপনার মুখ ঠিক থাকে না, কথা বলতে আসেন 100টা কথা বলে 80টা মিথ্যা কথা, এদের কোনো কাজ না থাকলে চুপ করে থাকবেন, মাংস মাতা না যা, যারা চুপ থাকে সে নাসাত পাওয়ার একটা পথ পায়। 3 নম্বরে যারা যাকাত আদায় করে, যাকাত শুধু সম্পদের না শরীরের যাকাত আছে, এই কথা বলছেন এখানে, আপনার এই ধানের যাকাত আছে, যারা সৌন অঙ্গকে হেফাজত করে রাখে, এটা নষ্ট করার জন্য আকাশ সংস্কৃতির নামে সূক্ষ্ম সূক্ষ্ম ষড়যন্ত্র চলছে। যেভাবে আরম্ভ হয়েছে মোবাইল আর ইন্টারনেট দিয়ে, আমার তো যতটুকু বাস্তবতা এই 3 বছর জেল থেকে বেরিয়ে দেখছি, এভাবে যদি 10 বছর চলতে থাকে আগামী 10 বছর পরে চরিত্রবান কোন যুবতী যুবক এদেশে পাবেন না, বিয়ের আগে সব নষ্ট হয়ে যাবে। এখনো সাবধান, আমি সহ যারা আছি ছোট বাচ্চা থেকে শুরু করে অন্তত ও কান্নাকাটি করে করুক, যদি কিনতে মরে যায় যা তারপরও ওদের হাতে অ্যান্ড্রয়েড মোবাইল গুলো দেওয়া যাবে না, এইটা দেওয়ার হাতে বোমা দেওয়া সমান। আজকে এইটা ওইটা টিপতে টিপতে এমন জায়গায় যাবে আপনি কল্পনাও করতে পারেন না ওর চরিত্র কখন ধ্বংস হয়ে গেছে। যদি এটা কঠিন কাজ, অনেক অনেক মা বোনেরা মনে করে বাচ্চাকে মোবাইলের এই খেলাধুলা উল্টাপাল্টা জিনিস না দিলেও খাবার খেতে চায় না, না খাক ওর মেধা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে।
চার নম্বরে যে মানুষগুলো আমানতের খেয়ানত করে না, আজ কয়েকদিন পরে নির্বাচন, এই যে ভোট দেবেন যারা, এটা কিন্তু আমানত। এখন মনে করেন আমার দলের লোক তো দাঁড়ায়নি, আমি দেব না না, যারাই দাঁড়িয়েছে মনে করেন 8-9 জন 10 জন, এর ভেতরে যোগ্যতা সম্পন্ন যেই লোকটা যার দ্বারা ইসলামের কাজ হবে, মানবতার কাজ হবে বলে আপনার মনে হয়, এই রকম মানুষকে আপনার রায়টা এই আমানতটা দিয়ে দেবেন জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী হওয়ার জন্য, এমনটা দরকার। এরপরে আমি পেয়েছি অঙ্গীকার পূর্ণ করতে হবে, ওয়াদা যদি কারো সাথে দেয়। আজ এখানে আমি আসার আগে যারা যারা ওয়াদা দিয়েছে যে বাড়িতে বাড়িতে কেউ বয়ের বসিয়ে দেবে, বিশাল গরুর গাড়ির চাকার মতো জিলাপি কিনে দেব, কত রকমের ওয়াদা কত মানুষ করে, অথচ ওয়াদাকে কিছু মনেই করে না, পাশ করার পরে সব ওয়াদা ভুলে যায়। ওনার জন্য জান্নাতুল ফেরদাউস আরাম হয়ে যাবে, ওয়াদা ঠিক রাখবেন, ওয়াদা যদি করেন, আর যদি ওয়াদা করতে না পারেন, ঠিক রাখতে না পারেন, করবেন না। এরপরে আছে নামাজে যত্নবান হওয়া, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে এই যে গুণগুলো দিয়েছেন যদি কেউ অর্জন করতে পারে, মহান আল্লাহ তাকে বিশাল ফেরদাউসের উত্তরাধিকারী হিসাবে কবুল করে নেবেন। আমি সব প্রত্যেকটি মানুষকে আল্লাহ যেন এটা কবুল করেন, আমিন। দ্বিতীয় নম্বর দরজার নাম পেয়েছিলাম জান্নাতুল মাওয়া। আমা আদরাকা মা ইল্লিয়ুন, হে নবী আপনাকে ওরা জিজ্ঞাসা করে ইল্লিন কি, বলেন এটা একটা জান্নাত, এর উপরে আর নিচে জান্নাতুল মাওয়াটা সাজানো আছে। দুনিয়াতে যেই মানুষগুলো আল্লাহকে ভয় করে সব অন্যায় কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারে, তার জন্য জান্নাতুল মাওয়া আল্লাহ রেখে দিয়েছেন। আল্লাহ আমি সব প্রত্যেকের জন্য যেন জান্নাতুল মাওয়ার ব্যবস্থা করেন, আমিন। দারুল মাকাম আছে, দারুল করার আছে, দারুল খোলদ আছে, এরকম একটা একটা করে 100টার বর্ণনা আমি পেয়েছি কোরআনে কারিমে। আল্লাহ যে একটা সর্বোচ্চ স্তর ফেরদাউস, আমি সব প্রত্যেককে উত্তরাধিকারী হওয়ার তৌফিক দান করেন, আমিন। পারিবারিক জীবনে দাম্পত্য কলহর যে বইটা আমি লিখেছিলাম, ওই গাড়িতে পাওয়া যাবে যাওয়ার সময় স্ত্রীকে এবং স্ত্রীরা স্বামীকে কিনে পড়াশোনা করার চেষ্টা করে।